নেই নেই বলে বামেদের স্লোগান ভাষণের বিরোধিতা মুখ্যমন্ত্রী মানিক সাহার। রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখার আহ্বান বাম নেতৃত্বকে। মঙ্গলবার উষাবাজারে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করে ঠিক এভাবেই বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পুর নিগমবাসীকে পরিশ্রুত পানীয় জল প্রদানের ব্যাপারে সরকারি বড় সড় উদ্যোগ। নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে উষাবাজারে গড়ে তোলা হয়েছে কেন্দ্রীয় অমৃত প্রকল্পের গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সাহা ফিতা কেটে ফলক উন্মোচন করে এই অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে বামেদের নেই নেই স্লোগান ভাষণের সমালোচনা করেন। আগে যারা গভর্নমেন্ট চালিয়েছেন, জল নেই, খাবার নেই, সব বলতে থাকে সারাক্ষণ ধরে। আসুন দেখুন প্রধানমন্ত্রী যে কিভাবে জল পৌঁছাচ্ছে, কিভাবে ঘর দিচ্ছে, খাবার কিভাবে দিচ্ছে। পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রীর যে অন্নদয় যোজনা মানুষের কাছে, যে রেশন পানি বিনা পয়সা দিচ্ছে, কিন্তু তারপরে বলবে খাবার নেই, খাবার নেই, জল নেই, ঘর নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছে, আমাদের প্রাইজও পেয়েছি ত্রিপুরা এই বিষয়ে। স্বচ্ছতার যে অভিযান প্রধানমন্ত্রী চালিয়েছেন, সেখানে আমাদের, আমি ধন্যবাদ দেব আমাদের মেয়র সাহেবকে, এর জন্য প্রথম উনি স্বচ্ছতার কারণে ফার্স্ট প্রাইজ পেয়েছেন। উনি ভাবা যায়নি, সব জায়গায় যেখানে যাই প্রধানমন্ত্রীর কারণে উন্নয়ন, উন্নয়ন, একটা অদ্ভুত একটা পরিবেশ এখন সৃষ্টি হয়েছে। কার্যত পুর নিগমবাসীকে পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে এই গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ এবং এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন। এই গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ এবং বিশেষ করে গোটা আগরতলা পুর নিগমবাসীর মধ্যে উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।